আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু দ্য শো ইকরা বাংলার মা আমার মাতে। আমি হাফসা ইসলাম আপনাদের সাথে চলে আসছি। আমার সাথে প্রতিবারই নতুন কোনো গেস্ট থাকেন, আজকেও আছেন। উনি একটু ব্যতিক্রম কাজ করেন, গত কয়েকদিন বিভিন্ন টাইপেরই মাদেরকে নিয়ে আসছি। আজকের মা উনি হলেন একজন ইউটিউবার, উনি রান্নার ইউটিউবিং করেন। তো চলেন ওনার সাথে পরিচয় হয়। ওনার নাম হলো সাবিনা বেগম। আসসালামু আলাইকুম আপা, কেমন? ভালো আছেন? সালাম। জি আপু, ভালো আছি। আপনি ভালো? আনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপা, আপনার নাম সাবিনা বেগম, আপনার যদি সম্পর্কে কিছু কইন। আমি তো বলা হয়েছি ইউটিউবার আপনি, তো আপনার সম্পর্কে আমরা শ্রোতাদের উদ্দেশ্যে কিছু হোক আগে। জি আপু, সালামু আলাইকুম। আর আমার আপনার চ্যানেলও দেখার লাগে, থ্যাংক ইউ। আর আমার নাম সাবিনা বেগম। আমি একটা ইউটিউব চ্যানেলও কাজ করি, নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও, নিজে কিছু রান্না, তারপরে যে কোনো কিছু নতুন কিছু দেখলে বা নতুন কোনো জায়গাত গেলে ওগুলা তুলিয়া আমি একটু ইউটিউবও দেই। আর আমি একজন মা, আমার 4 জন বাচ্চা আছে, মাশাআল্লাহ। জয় আর সংসার লইয়া আছি। জয় সংসার লইয়া আছে। আসলে এমনি মাঝে মা আমার মা, তো এটার মাঝে ডেফিনেটলি আপনি আছেন মা। মা ছাড়াও আমরা 2-3 জন রে আনছি, তারা তারা মারে লইয়া মাত্তা চাইছেন, ইয়াং জেনারেশন থাকে। তো আপনি 7 বাচ্চার জননী, তো বাচ্চা ছেলে না মেয়ে? তারা একজন ছেলে আর 3 জন মেয়ে। 3 জন মেয়ে? তো তারা কি তো বড় হয়ে গেছে না ছোট বাচ্চা রয়েছে এখন? যে তারা 4 জনও বড় হয়ে গেছে মাশাল্লাহ, সবু ওভার 18। আচ্ছা। আর বড় আমার মেয়েরে বিয়া দিলাইছি, একজন নাতিও আছে। আচ্ছা। সবে তাই তাই সেটেল হয়ে গেছেন, জব করা, সবু ভালো অবস্থানও আছেন, লেখাপড়া শেষ করিয়া, ছোট মেয়েও এবছর গ্রাজুয়েশন শেষ করিয়া ফুল টাইম জব করা। বা তাহলে তো আপনার কোনো হেডেক রয়েছে না, সবে মোটামুটি সেটেল হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ সেটেল করে নিয়েছি। That's really good. আচ্ছা, আমরা যদি ছোটবেলা সাবিনা বেগমের কাছে যদি যাই, সাবিনা বেগম ছোটবেলা কিলা নাসলা? জি, আমার ছোটবেলা তো বাংলাদেশও কাটছে, বাংলাদেশের একটা গ্রামও আমার জন্ম। তো আমরা ভাই বোন আসলাম 8 জন, 8 জন ভাই বোনের মাঝে আমি সব ছোট। আচ্ছা আচ্ছা। আর সব ছোট হিসাবে আমার মা বাপ বা ভাই বোন সবে আমার খুব বেশি মায়া কর্তা। ছোটতার লাকি সবর আদর পাই। জি হয়। আর একটু চঞ্চল আসলাম, কারণ সব ছোট, সবে বেশি মায়া কর্তা, ভাই বোনে মায়ও সব সময় মার লগে লগে থাকতাম। আচ্ছা। যে মা যেখানে যাইতা, নানা বাড়ি গেলে সব সময় তার লগে, বা যে কোনো আত্মীয়র বাড়িতে গেলে, আমি তো সব ছোট তার লগে লগে যাইতাম। জি হয়। একটু দুষ্টা আসলাম, বাট ভাই বোন বড় থাকায় তারা সবসময় টেক কেয়ার নিছেন, লেখাপড়া করাইছেন, যে কারণে বালা একটু লেখাপড়া করছি। আচ্ছা। জি হয়। দেশের বাড়ি কোন জায়গাতে আপনার? যে আমার যেহেতু মা, আমার বাপর বাড়ি ভেঞ্চুগঞ্জ, আর বিয়ে হয়েছে গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ। আচ্ছা। তো আপনি স্টাডি কতটুকু পর্যন্ত করছে? যে আমি ইন্টার পাস করিয়া যখন ডিগ্রি এক্সাম দিতাম, ওই সময় আমার ছেলের জন্ম হয়ে গেছে, বড় ছেলে, যে কারণে আমি আর এক্সাম দিতাম পারছি না। পরে অবশ্য ছেলের জন্মর পরে এটেম নিছিলাম একবার দুইবার, পরে আর পারছি না। আসলে বাচ্চা হয়ে গেলে দেশ কিছুটা টাফ হয়ে যায়, মাইন্ডও চেঞ্জ হয়ে যায়, যে কারণে আর ডিগ্রি কমপ্লিট করতাম পারছি না। তো আপনার বড় ছেলে বাংলাদেশে জন্ম? জি, আমার সাইরো বাচ্চা দেশও জন্ম। ও আচ্ছা। কতদিন ধরে দেশে আইছেন? আমি আইসি আফা 2008 আইসি দেশে। আচ্ছা। বাচ্চা সাইড যন্ত্র লইয়া? জি, সাইড যন্ত্র লইয়া আইসি। আইয়া তখন তান্ডে স্কুলে ভর্তি করছি, তাই তাই ছেলে গেছেন সেকেন্ডারিত, ছোট 3 মেয়ে গেছেন প্রাইমারিত। আচ্ছা। আর আমিও আইয়া ছোট একটা জব স্টার্ট করে দিলাম। জি হয়। তো আস্তে আস্তে তন্তান্ডে ওদেশে লেখাপড়া করাইয়া তন্তান্ডে। তা আপনি বাংলাদেশ থেকে আইয়া ইনো মাঝে জব শুরু করা, আপনার বাসা নিয়ে সমস্যা হয়েছে না? সমস্যা তো কিছু হয়েছে আপা, একবারে হয়েছে না, ইলা নাই, ছোটো ছোটো বাচ্চা আইন। তখন আমার যে বড় মেয়ে থাইন ওরকম ইয়ার 5 ও 6 ও যাইরা, তো থাইনও আমার মতো একটু মা টাইফর। আচ্ছা। বুঝছেননি? তো থাইন বিশেষ করে একটু টেক কেয়ার করতা, ছোটো যে 2 বোন থান, আর আমার হাজব্যান্ডও আসলা, আর আমার আমার বোন একজন আমার পাশে থাকতা।
আমার বড় বোন তো তাইনো দেখাশোনা করতে প্রায় সময় একবারে পাশাপাশি থাকতাম আমরা সব সময় আইতা আমার বোন আর আমার হাজবেন্ডও স্কুল দিত দেখা যায় তো জব বাদে বিকালে আমি আনতাম অথবা তাই না আনতা ওলা সময় করে করতাম বুঝছেনি তাই পিএফসি শো ফাসিল নিজস্ব এলদা ফ্লেক্সিবল আছিল তাই পারতা কিটা জব করছেন আপনি আমি কেয়ারার আসলাম ও আচ্ছা হোম কেয়ারার অনেক বছর করছি 2008 এর এন্ডে দিউ লাইক গেছি আর 2021 ও বাদ দিছি একটু শারীরিক অসুবিধা হয় 2021 থেকে আর কাজও বেক করলাম না অনেক মারা হইছে যে কিতাম খাম করিয়া বাচ্চা লুক আফটার করা আর আপনার তো সাইজন মাশাআল্লাহ তো একটু লুক আফটার করতে অনেক হিমশিম খাই আপনার কি তা কোনো সময় এরকম লাগছে নি যে আমি খাম করতাম বা গড় সামলানি আর তারপরে বারা খাম গড়র খাম বাচ্চেন টেক কেয়ার করা তারা লেখাপড়া সহযোগিতা করা তো আপনার কাছে কোনো সময় এরকম লাগছে নি যে আপনার ক্লান্ত দেখা জি অবশ্যই ক্লান্ত লাগছে সামটাইমস প্রবলেম হইতো তানরে গরু রাখিয়া যাইতাম একলা অনেক সময় খেউরে ফাইতাম না যেহেতু তিন দিন আন্ডারে ছেলে একটু বড় আসলা তো ছেলের কাছে রাখিয়া যাইতাম বা আমার বোনের কাছে রাখিয়া যাইতাম বা হাজবেন্ডও থাকতো অনেক সময় প্রবলেম হইছে আফা হইছে না ইলা নাই বা দেখা গেছে রান্না বান্না শেষ তরকারি নাই তখন তান আব্বাই বাড়া থাকি আনিয়া খাওয়াইছ বা যে সময় খাম শেষ ওই সময় তাড়াহুড়া করি রান্না করছি রান্না করিয়া রাখিয়া গেছি তানোর লাগে আর যেহেতু একটা হোম কেয়ার আছে দেখা যায় তো সকালে 8টা থেকে 9টা 9টা থেকে 10টা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা খাম আছে এরপরে দেখা যায় তো 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ নাই তখন বাসা তাইছি আইয়াই 1.5 ঘন্টা তান লাগে সব কিছু প্রিপারেশন করছি হোমওয়ার্ক হাউস ওয়ার্ক যেগুলো আছে সব কিছু করছি আর তানোর যে স্কুলের যে হোমওয়ার্ক থাকতো এগুলা বিকালে বিকালকুর দিকে বা রাত্রের দিকে একটু হেল্প করতাম তানরে তান আব্বা আসলা টিচার দেশ প্রফেসর আসলা যে তো তাইনো হেল্প করতা তানরে হোমওয়ার্ক তাহলে তো ঠিক আছে যেমন অনেক বাচ্চারা যেমন মা হেল্প করা লাগে কিন্তু মা সবটা বুঝরে না এই দেশের যে মা কেনে বাবা মা দুজনই কিন্তু অনেক বুঝুন না এই দেশের বাচ্চিন তোর যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম আর এই দেশের এডুকেশন সিস্টেম কিন্তু ডিফারেন্ট তখন কি এটারে সাপোর্ট করতে যে বাচ্চা নিতে পারে না স্পেশালি যারা যে বাচ্চা বাংলাদেশ থাকি বর্ণই আইস তারা কিন্তু কমপ্লিকেটেড একটু বিষয় গিয়া এটা যখন তো তারার কাছে কিরকম লাগছে এই দেশে আর পরে অনেক বাচ্চিনতে তো অ্যাডজাস্ট করতে পারুন না তারা কিরকম অ্যাডজাস্ট হইস আমার ছেলে মেয়েরা একটু তারা কিতা হইতাম চালাক কন্যানি তারা একটু স্মার্ট বুঝছেন তো তারা আইয়া দেখা গেছে যে আমার ছোট স্পেশালি আমার ছোট দুই মেয়ে তারা এক মাসের ভিতরে যেমনি প্রাইমারি দিলাম এক মাসের ভিতরে তারা দেখি যে ইংলিশও এত স্মার্ট ভাবে তারা কথাবার্তা কইরা খুব সুন্দরভাবে বড় মেয়েও পিক আপ করিলছন আর ছেলে আমার একটু বড়ও লই আইছি ক্লাস 8 হইয়া তাই নিদেশ ভর্তি হয়েছেন দেশও থাকতে তান আব্বায় তাহলে খুব ভালো লেখাপড়া করাইছেন যে কারণে ইংলিশও তাহলে আর প্রবলেম হয়েছে না এই দেশ হইয়া দেশেও বালা ইংলিশও তাই খুব ভালো আসলা তান আব্বা তাহলে হেল্প করছেন তো মোটামুটি কোনো প্রবলেম হয়েছে না ইয়া তারা পিক আপ করে ইয়াং বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি তারা অ্যাডপ্ট করে লাই জি জি একটু বয়স হইলে তখন তারা একটু সমস্যা যেমন আপনার বড় ছেলে রয়েছে বাট সময় লাগে কারণ ইয়াং কালে তারা যে কোনো জাসানো দিলে তারা মিশে যেতে পারে কারণ তারার মাঝে বেদ বাদ কিছু নাই তারা সরম লজ্জাও নাই করতে গেলে যে রং করলাম কি রাইট করলাম কিন্তু একটু বয়স হয়ে গেলে তখন কি চিন্তা লাগবো যে আমি ইংলিশ যে মাত্রা আমি ঠিক মাত্রা নি বা আমি স্কুলও ঠিক করলাম নি সেই জন্য আমার লইয়া ইয়ে করে না ক্রিটিসাইজ করে না ওরকম তারা একটা ভয় কাজ করে যে তা আপনি কাজও যে যাইতা ক্যারিয়ার কাজ এটা আপনি ডেফিনেটলি ইন্টারভিউ ফ্যান ইন্টারভিউ দিয়া ঢুকছেন যখন আপনি কি ইন্টারভিউ দিছিলেন ইংলিশে নি না বাংলা জি না ইংলিশে দিছি ইংলিশে দিছি জি তবে কোম্পানিটা বাঙালি আছিল ন ব্রিকলেন আছিল একটা মজলিস হোম কেয়ার খুব নাম করা আছে জি তো হঠাৎ ইংলিশে নিছেন ইংলিশে নিছেন জি বেসিক ইংলিশ আছিল বা প্যারাগ্রাফ
হইছন যে কোনো একটা ইংলিশে একটা প্যারাগ্রাফ দেশহারে তুমি ঠিক কেয়ার করছো ও সম্বন্ধে এক্সপ্লেইন করো। আমার ভালো অভিজ্ঞতাও আছিল, আমার মা অসুস্থ আসলা অনেক বছর। আচ্ছা, তো আমি যেহেতু ছোট মেয়ে জি আমি বেশি ধান খাসে থাকছি, বিয়ার পরেও বেশি ধান খাসে থাকা লাগছে কারণ তাই অসুস্থ আসলা। আর আমার ভাই বোন সবু বিদেশ আসলা। ও আচ্ছা, জি আমার তিন ভাই, তারা দুইজন আমেরিকা, তার লন্ডন একজন গেছেন গীতার ফ্যামিলি লইয়া। তো মা একলা, তো আমি দেখাশোনা করতাম, মার সাথে থাকতাম। আর লং টাইম অসুস্থ আসলা, তাহলে দেখাশোনা করছি আমি। তো আমার একটা ভালো অভিজ্ঞতা আছে, মারে আমি দেখাশোনা করছি, ওটা আমার কাজও লাগছে, ওটা আমি এক্সপ্লেন করছি অফিসেও, তারা একটারে খুব গুরুত্ব দিয়া দেখছে যে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। জি জি না, যে কোনো কাজ আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এইগুলো কিন্তু কাজের ক্ষেত্রে খাটানি যায়, তারা ওইটাকে দেখে যে আপনার হ্যান্ডস অন কিটা এক্সপিরিয়েন্স আছে। তো আপনি আপনার মারে যেহেতু ঠিক কেয়ার করছেন, এটা স্বাভাবিক। আচ্ছা, আপনার মার কথা মাত্রা আপনি তো মার গেছে যাই, আপনার সম্পর্ক আপনার মা লগে কিরকম আছেন? আমার মা লগে আমার খুবই মানে বান্ধবী হই আমরা। আচ্ছা, বান্ধবী আলা যেরকম ওরকম সম্পর্ক আছিল, কারণ আমি বেশি আমার মার সাথে থাকছি। জি, আর আমার মা আমার কাছে যেরকম কমফোর্টেবল আসলা, জি আর এরকম আর কেউর লগে আসলা না, যেহেতু আমি সবসময় তান লগে আসলাম, আমার কাছে তাই খুব আরাম পাইতা। অসুস্থ যে সময় আসলা ও সময়ও মানে একটু মানে বয়স হয়ে গেলে বা বেশি অসুস্থ হয়ে গেলে ডিমেনশিয়ার মতো একটা হয়ে যায়, তো এই সময় আমারে শুধু বিশ্বাস করতা। আমি যখন কোনো মেডিসিন খাওয়াইতাম তাই না, আমারে বিলিভ করতা। যখন আমি আমার হাজবেন্ডর বাড়ি যাইতাম কি, তখন খালি টুকাইতাম। আমার ভাবি আসলা, ছোটো ভাবি আমার আসলা, আমার মার লোকে অনেক দিন টাইম আসলা, আমার ভাইয়ে বিয়া করার পরে অনেক দিন তাই একসঙ্গে টাইম দেশ। তো তানরে কইতা যে আমার মেয়েরে খোয়াইতো, তাইরে খোয়াইতো, তাইরে খোয়াইতো। তো খুব ভালো সম্পর্ক আছিল আমার, খুব মানে মায়া করতা। বিশেষ করে আমার ছেলে হইছে, আমার ছেলের লাগিও খুব বেশি তান মায়া আছিল। আচ্ছা, আমার ছেলে তান খুব আদর পাইছে, আমার ছেলেরে তাই বেশিও মায়া করছে না। আর আমার আরও একটা বাইফুত হয়েছিল, জি তা লাগে ও দুইজনের লাগে আমার মার জান আছিল, খুব মায়া আছিল। বুঝছি, আর আমরা ভাই বোন তো আটজন, আটজনরেও আমার মায়ের খুব মানে মানুষ বানাইছেন, খুব ভালোভাবে লেখাপড়া করাইছেন, করাইয়া মানুষ বানাইছেন। সবেও আমরা লেখাপড়া করছি, করিয়া ভালো অবস্থা। আপনারা ভাই বোন আটজন, ভাই কয়জন, বোন কয়জন? তিন ভাই আর আমরা ফার্স্ট ফার্স্ট বোন। আমরা লাখান, আমারও সেম, আমরা ফার্স্ট বোন, তিন ভাই। বড় ফ্যামিলি আসলে একটা মজা। জি ধর আপনি তো সবার ছোট, তো এমন সময় আসেনি যে এরকম হয়েছেনি কোনো সময় আপনার মাঝে যে মা বড় ভাই বা বড় বোন যে আছেন তাহলে বেশি গুরুত্ব দেন? কারণ বড় আর ছোট জনতা বেশি টান থাকে বাবা মার, যদি সবরে বেলা পাই, বাট বড় আর ছোট জনতার টান, মাঝখানের তারা অত তাইয়া থাকে না। তারা কোনো সময় প্রতিবাদ করছেনি বা তারা কোনো অভিযোগ করছেনি যে আমরা লোকে কোনো ইয়ে নাই, আমরা মায় বা বাপে বাবায় যখন না সবসময় তারা গুরুত্ব দিলে, এরকম কোন সময় আপনারা ফেস করছেনি বা আপনারা লোকে হিংসা করছেননি তারা? এগুলা তো অহরহ করছে, এভরিডে ফেস করছি এগুলা। মায়ে আমার পক্ষে মাতলে ভাই তারা হইতা যে তাইরে বেশি মায়া করায়, ইভেন আমার ইমিডিয়েট বড় যে ভাই তাহলে একটু বেশি মায়া করতো আমার মায়ে। আচ্ছা, সব ছোটো ফুয়া আর আমি সব ছোটো ফুড়ি, তাহলে বেশি মায়া করতা। আমার কাছে হিংসা লাগতো যে আমার মা আমার বাইরে বেশি মায়া করা। আমরা মাই ডাকতাম, মাইয়ে আমার ছোটো ভাইরে বেশি মায়া করা, বেশি তাহলে জিও দেন, বেশি মায়া করেন, এরকম সব সময় হইতো সব সময়। আর আমার মা খুবই একজন কর্মী মহিলা আসলা, আসলে খুবই কর্মী, কাজ করতানি না করার কোনো কাজ করছে না, হাউস ওয়াইফ আসলা, বাট খুবই হেল্প করতো আমার আব্বারে। আমি দেখতাম ছোটবেলা, আমার আব্বাও অনেক আগে মারা গেছেন, আমার আমি মেবি 8 or 9 ওলা সামথিং আসলাম, তাই মারা গেছেন। তো আব্বা থাকতেও দেখতাম যে তাই খুব হেল্প করতো, ওই যে পয়সা কড়ির ব্যাপারে বা সংসার চালানির ব্যাপারে খুব হেল্প করতা, খুব কর্মী আসলা আমার মা। আর আপনার আপনি কি আপনার মাল্লা খান হয়েছেন না আপনার বাবার লাখান হয়েছেন?
আই থিংক আমি আমার মালা খান হয়েছি একটু সংসারিক বা কর্মী কিরকম সংসারটা সুন্দর হইতো ভালো হইতো বা চেন্তরে কিভাবে সুশিক্ষা দিতাম বা চেন্তরে সেটেল করতাম জি আপনি কোন দিকটা বেশি পাইছেন আপনার মার আমি কর্মী মানুষের মায়া করা জি যে আমার মায়া মানুষের খুব বেশি মায়া করতা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আসুন সবলে খুব বেশি মায়া করতা কেউ আইলে আনা খাইয়া যাইতে পারত না সেইম আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসুন আমি অন্তর থাকি মায়া করি সেও আইলে আমি না খাওয়াইয়া দিতে ভালো পাই না মানে সামাজিকতা সবরে লইয়া এক জিওয়ে থাকাতে আমি ভালো পাই আপনার চারজন বাচ্চা তা আপনার সবচেয়ে প্রিয় কোনজন এটা কইলে তো না যেহেতু ছেলে মাত্র একজন তো অবশ্যই ছেলে জি না এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে আচ্ছা যে একটা আমার ছেলে মেয়ে সবেও হইন মেয়ে ছোট দুইজনেও খুব জিও করেন একটা লইয়া আমার যে বড় মেয়ে যে বড় ছেলে ছেলে সব বড় পরে তিন মেয়ে তো বড় যে মেয়ে থান লাগি একটু বেশি জানি না কেতা লাগি থান বেশি বা থান মনের লগে আমার একবারে হুবহু মিল মিল মিলি যায় বান্ধবীর মতো তিন মেয়ে আমার লগে খুব ফ্রি ফ্রেন্ডলি আমরা ছেলেও ফ্রেন্ডলি বাট একটু বেশি আছে নানি জি 199 ওরকম আর তো বড় মেয়ের সাথে বেশি মিল তার মানে আপনার আর আপনার বড় মেয়ের পার্সোনালিটি সিমিলার সিমিলার সেম আমার মতো আমার মেয়েও মানুষরে খুব ভালো পায় খাবাইতা খুব যত্ন করেন মানে মাদার টাইপ আমার বড় মেয়েটা আপনি তো কইলা যে বিগিনিং গো যে আপনার মেয়ে ছোটবেলা থেকে একটু মাদার টাইপ আসলো যার কারণে অন্যান্য ভাই বোনিং তোরে তাই লুক আফটার করছে এই যে বড় মেয়ের সবসময় দেখা যায় যে ঘরের সংসার একটা যদি অন্যান্য ভাই বোন ছোট ভাই বোন তখন বড় মেয়ের উপর দায়িত্ব পড়ে যায় কিন্তু তারা বয়সের আগে কিন্তু তারা একটু মেচিউর হয়ে যায় গিয়া কারণ সংসারের ভাই বোনের লুক আফটার করা তারা সাপোর্ট দেওয়া মায়ের যে জিনিসটা করতে পারে না মার জায়গা কিন্তু অনেকটা তারা হয়তো বয়সের মধ্যে তেমন ডিফারেন্স নাই বছর দুই বছর তিন বছর বাট তারপরে একটা ম্যাচুরিটি একটা যে টেক কেয়ার করার একটা দায়িত্ব আইও গিয়া আপনি মনে করেননি যে এই যে বাচ্চা বাচ্চার মতো থাকতে পারে না যে সে একটা বড় মানুষ হয়ে যায় গিয়া ছোটবেলা থেকে সেম আমার মেয়েটা বড় মেয়েটা ছোটবেলা থেকে তাই মা তাই ছোটদয় বোন টেক কেয়ার করছে ইভেন তাইর আব্বা আমার দেওরও আসলা তাই সসা আসলা সব সময় তারারে দেখাশোনা করতো আমার বোন আইলেও তানরে নাস্তা দেওয়া বা আত্মীয় স্বজন আইলে নাস্তা দেওয়া গরুর হাউস ওয়ার্ক করা খুবই মানে তাই ফ্যামিলি পারিবারিক এটা কিন্তু আপনি তানরে অভ্যাস করাইছেন না তাই অটোমেটিকলি তান গেছে এসে আমিও কিছুটা গাইড তান তানরে দিছি আর কিছুটা তো ফ্যামিলির দেখেও হিক্স আর নেচারেলিও বড় মেয়েটা এক্সট্রা অর্ডিনারি তাই বুঝছে আমার ছোট মেয়েও মাশাআল্লাহ খুবই মানে আমার মতো মায়া করেন সবরে বা হাউস ওয়ার্ক যেগুলো আছে আমারে হেল্প করা রান্ধাত বা গরুর আছে না অনেক কাজ তান তানোর কাজ বাদে সবেও ফুল টাইম স্টাডি করেন মাশাআল্লাহ সব বালা অবস্থান বালা জব করা আমার সাইরোজনে কিন্তু কাজ বাদে আইয়াও আমারে হেল্প করেন গরুর সব কিছু করেন যেবলাও টাইম পাইন বা উইকেন্ডও বিশেষ করে তো একটু খাস থাকে বেশি হাউস ওয়ার্ক সব কিছু করেন বাচ্চারা কিন্তু মা বাবার কথা শুনে না ঘরের কাম কাজ করেন না তারা খালি মোবাইল ডিভাইস বা ইয়ে লইয়া ব্যস্ততা হন গেম লইয়া ব্যস্ততা হন আপনি কিভাবে তারা এই অভ্যাস নিয়ে আইসেন ছোটবেলা থেকে আসলে আমি তন্তানরে শিক্ষা দিছি যে টুকটাক কইছি আমরা সিলেটি ভাষায় কই ফাঁসা তন্তানরে কইছি ফাঁসিছি যে ওখটা করো ওখটা করো ওখটা করো বা সাজও গেছি তাইদিন গরো আসন ফোন করে কইছি মাই গো ওগুন করিয়া রাখিও যেমন তোরা তরকারি আছে কাটিয়া রাখো পিঁয়াজ কাটিয়া রাখো গোটটা ক্লিন করো ওরকম কইছি বা ভাত বুয়াই দৌ রাইস কুকারও বুয়াই দৌ ইনস্ট্রাকশন দিছি ওভাবে ওভাবে বুয়াই দৌ ওরকম বা
গোবর মারি দেও মফটা করে লাও গোটা ক্লিন হই লাও মেমান আইতা আটাই লাও ওরকম করে করে আসলে তারা অভ্যাস শিখিলি সইন তোমার আব্বারে সা দেও তান আব্বাও আইলে দিসইন সপ্তাহ সা দিসইন বা বাদ দিসইন রেডি করে দেওয়া লাগে সামটাইমস দিসইন এই দেশে তো আর অত বেশি করা লাগে না নিজে নিজেও লইয়া খাওয়া যায় এরপরেও তাই তাই খেয়াল করসইন বা ইভেন এখনো তান আব্বা একটু অসুস্থ তো তাই তাই সবেও বিশেষ করে এখন ছোট মেয়ে সবসময় আইবা ইয়া আব্বা কফি দিলাই আব্বা চা দিলাই আম্মা চা দিলাই তারার জানা আছে আমরা কোন বেলার চা খাই বা আগে খাজ করতাম খাজ থেকে আওয়ার পরেও আমার মেয়েরা আম্মা বাচ্চা আলম রেডি হরেলছি গরম তুমি খাইলাও আগে আমি নেক্সট কয়েক বছর আর ওলা 12 ঘন্টা শিফটে কাজ করতাম আচ্ছা সকাল 7-8টার যাইতাম 7টা 12 মিনিট লাগতো ঘর থেকে রাত্রে 8:30-9টার দিকে ঘর আইতাম 12 ঘন্টা শিফট করিয়া তো সব সময় আইয়া পাইতাম আমার মেয়েরা আমার লাগে সব কিছু রেডি করে রাখছে তারা কোনো কাজ রাখছে না তারা কাজ উজ করিয়া আম্মা তুমি আত্মুখ ধইয়া নামাজ পড়িয়া খাইলাও খাইয়া আমি রেস্ট লইতাম খুব খেয়াল করতো তারা বা ইভেন এখনো তারা খেয়াল করে এই যে বাচ্চিন তোরে অভ্যাস করা ছোট থাকতে ইনন যদি দরকার আপনি আপনার হাজবেন্ড মানে বাচ্চিন তোরে কইরা যে ওই জিনিসটা করো তার মাঝে যদি আপনার হাজবেন্ড যদি সেম পেজ না থাকতা সেম যে যদি কই না আপনারে যে তুমি তার খালি অর্ডার দাও খেনে বা আমি করি লাইরাম তখন কিন্তু বাচ্চিনতে কথা শুনলে হনে নি জি না তখন তো তারা আব্বার কাছে এক ধরনের হোস ফাইলিল তখন তারা আর এতটা আগুয়াইল না মানে জি তাইনো হেল্প যে করছেন সহযোগিতা করছেন তারা রে তাইনো কইতা ওখটা করো ওখটা করো তাইন বিশেষ করে ফোড়ার ব্যাপারে তাই একজন টিচার মানুষ তো জি তাই মানে ফোর তাকিলা কিভাবে ফোড়ার যে ওভাবে তাই এনকারেজ করছেন লেখাপড়ার ব্যাপারটা তার মানে আপনি গাইড দিচ্ছেন যে হাউস হোল্ড কিলন ম্যানেজ করা লাগবে আর আপনার হাজবেন্ডের গাইড করছেন এডুকেশন দুজনে প্যারালেলি একলগে কাম করিয়ে গেছেন যাতে বাচ্চিন্তর ভবিষ্যৎ উজ্জ্বল হোক তারা সব কাম জানুক তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হোক কারণ একটা বাচ্চা যদি ঘরের কাম খা শিখে তাহলে কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট তার বিয়ে হইলে বা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গাত গেলেও তারা নিজের ম্যানেজ করতে পারবে ম্যানেজ করতে পারবে আর এটা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনে মিলিয়ে কিন্তু করা লাগে আদারওয়াইজ একজনের যদি একজন যদি একত জায়গা থাকুন তাহলে কিন্তু হয় না এইটাই অনেক ফ্যামিলি কিন্তু আছে যে ওয়াইফে বাচ্চিন তোরে হইন তুমি এই জিনিসটা করো হাজবেন্ডে কইবা না বা উল্টা কোন সময় আছে হাজবেন্ডে কইরা বাচ্চারে ভালো শিক্ষা দিতা বা যে করতা যাতে ইন্ডিপেন্ডেন্ট হয় কিন্তু ওয়াইফে কইবা তুমি করে যখন আমি করিয়া দিলাম বেশি আল্লাদ যেটা কইন আল্লাদ করিয়া কিন্তু স্পল করিলাই তো আপনার তো 3 মেয়ে এক ছেলে আপনার ছেলেরও কিতা সেম দিকে ইয়ে করছে নি ট্রেন আপ করাইছে নি যে অনেকে তো বাচ্চা ছেলে থাকলে না হে গরু কাম করতো না হে যে করতো না রান্দা বাড়া তিন পবইতো না স্পেশালি আমরা বাঙালি বা এশিয়ান কালচারের মাঝে জিনিসটা আছে ছেলেরে অন্যরকম ট্রিট করবা মেয়েদের অন্যরকম মেয়ে মানে অন্যর আমানত এটা খাম শিখতে হইব বিয়া দিলে তো মইব শেষ ছেলে হলে হে বিয়া করে বউ আনবো আনা পরে হে কিতা দেখাম করতো বউ খাম করবো আপনি কি তো ওই ধরনের মাদারিং লইবা নিজে ছেলে যে করতো করে বইয়ে খাইতো বউয়ের রান্দা বাড়া চর্তা করতো জি না জি না আমি আমার ছেলেরও সেম ওভাবে শিখাইছি সব কিছু বুঝছেনি আমি যখন তাই তাই বড় হয়ে গেছেন বা যখন তাই তাই নিজে নিজে লইয়া খাওয়া শিখছেন তখন তাকে আমি আর তান্তানরে লইয়া খাবাই না তাই তাই নিজে নিজে গরম করেন খাইন ইভেন এখানে আসলে গর্ব করার বিষয় বা গর্ব করাটা ঠিক নাই এখনো যদি আমি গরু কিচ্ছু থাকে না আমি কিন্তু ওয়ারি করি না কারণ আমার ছেলে তাকে মেয়েরা সবে সব কিছু করিয়া খাইতে পারে নিজে নিজে রাঁধতে পারে ভাত না থাকলে ভাতও রাঁধতে পারে কিচ্ছু তা হোক না তারা একটা কিছু ম্যানেজ করিয়া তারা খাই নিতে পারবো ওভাবে টান টান রে আমি শিক্ষা দিছি এটা তো দরকার জি এটা দরকার আল্লাহ মাফ করুক যদি কোনো সমস্যা হয় আপনি আমি অসুস্থ হইলা আপনি ফাল্লা না বেরতে কুটি দিয়ে রাঁধতে গিয়া তখন কি আপনার হাজবেন্ড আচ্ছা আমরা বিরতির সময় গেছে গিয়া তাই আমরা একটা ছোট্ট বিরতি যাই বিরতির পরে আবার শ্রোতা বন্ধুরা যাচ্ছি একটু ছোট বিরতিতে বিরতির পরে আবারও আসছি থাকবেন আমাদের সাথে শ্রোতা বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর আশা করি আপনারা আমাদের সাথে আছেন আমি কথা বলছি সাবিনা বেগমের সাথে একজন ইউটিউবার উনি একজন মা তো ওনার সাথে কথা বলছি
আমরা বিরতিতে যাওয়ার আগে ওনার সাথে কথা বলছিলাম যে ওনার ছেলে নিয়ে যে ছেলেরে কিভাবে ট্রিট করেন উনি ছেলেরে মেয়েদের মেয়েদের মতো তুলে তুলেছেন কিনা রান্না বান্না ঘরের কাজটা যেগুলো নিয়ে তো আপা আমরা বিরতিতে যাওয়ার আগে মাথা তাসলাম আপনার ছেলের কথা আছে ছেলে বউ বিয়া করলে ছেলেরে কিরকম ট্রিট করবা বা যখনবা একটা ছেলেরে যশমা আমরা বা একটা মেয়েরে আমরা পাড়া থেকে আনি বিয়া করাই ছেলেরে দিয়ে বিয়া করাইয়া আমরা কিন্তু দেখা যায় যে আমার মেয়েরে চাই তার শ্বশুর বাড়িতে বালা ট্রিটমেন্ট হোক তারে নিজের মেয়ের মতো তারা ট্রিট করুক বা তারা বেশি খাম খাস করুক না ওর টাইপের কিন্তু আমরা যে সময় ছেলেরে বিয়া করাই আনি তখন দেখা যায় যে আমরা এই মেয়েটারে দিয়ে গড়ো সব কাম করাই এক্সপেক্টেশন বেশি থাকে আমরা কিতা দেখি খাসটা করি আপনি তো শাশুড়ি হয়েছেন কিনা বিয়া করাইছেন কিনা জানি না বাট আমার ছেলেরও আমি বিয়া করাইছি না আমি জানি না কিলাম শাশুড়ি বাট আপনি কিতা করবা শাশুড়ি হইলে জি আমি তো আমার তো এক ছেলে এখনো তানরে বিয়া করাইছি না তো এখন খেয়াল আছে তান তো তান ইচ্ছে হয়েছে এখন হয়তো করাইলিমো বাট আমার এই ধরনের মাইন্ড না যে আমার বউয়াইয়া আমার গরু সব কিছু করতো কাজ করতো বিশেষ করে এই দেশও আছি এই দেশের চিন্তাধারাটা আরও রকম দেশও আমরা ছোটোবেলা থেকে দেখছি এক চিন্তাধারা বা ওরকম আমরা গড়িয়ে উঠে গেছি দেশও বাট এই দেশও আইয়া যখন আমি ঢুকলাম ঢুকার পরে তো আমি কাজ করলাম লং টাইম কাজ করলাম ড্রাইভিংও পাস করলাম অনেক কিছু দেখলাম আর এই দেশের যে অবস্থা এই অবস্থাটাকে চিন্তা করি এই দেশে এটা আশা করা ঠিক নাই বা এটা বাংলাদেশও আশা করা যায় জি জি এটা এটা চিন্তা করাও ঠিক নাই আমারও ওরকম মাইন্ড যে আমার বউ আইব আমার ফুরিন্তর মতো থাকতো কাজ করতো কারণ এই দেশে সব মেয়েরা চায় কাজ করতো বিশেষ করে এই দেশে বোন বটা বা যারা আইছে কাজ করতো সেম আমার মেয়ে মেয়েরার যেরকম ট্রিট করলাম আমার খেয়াল আমার বউ ওরকম থাকতো বুঝছেন তাই স্বাধীনতা তাই কাজ করতে চাইন কাজ করুক তাই জেলা থাকতে চাইন থাকুক বুঝছেন যতটুকু পারেন হেল্প করুক তান সো ইচ্ছায় বুঝছেন ওরকম আমার নিয়ত জি না ঠিক আছে কারণ আমরা অনেক জায়গায় আমি দেখছি যে বউরে ডিফারেন্সিয়েট করে জোর থাকে আর একটা জিনিস হয় কি যদি একটা বউ কাজ করে তাহলে তারার যে ফ্যামিলি লাইফ বা এই যে আপনি কাজ করছেন দেখে কিন্তু আপনি একটা সচ্ছল অবস্থায় থাকতে পারছেন হয়তো বা ইয়ে একলা কাম করে এই জিনিসটা করতে পারলাম না অনেক হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনের যখন সময় একলগে কাম করেন তখন গিয়ে কিন্তু ফ্যামিলির উন্নতি হয় বাচ্চিত ভবিষ্যৎ বালা করে ইয়ে করতে পারেন আপনার টানাটুনি সংসার তখন গিয়ে সমস্যা থাকে তো আমরা দেখা যায় যে অনেক মহিলারা তান তান ছেলেরে বাংলাদেশ থেকে বিয়া করে আনছেন আনানোর পরে বউরে দিয়া বাড়া যাইবার দিন না ইংলিশ শিখবার দিন না যখনবার দিন না বউ আইন গড়ো থাকা লাগে খাম করা লাগে গড়ো খাম তো একটা মানুষ কতটুকু গড়ো খাম করব তো এইটাই যে আপনি নিজে কাজ করে এসেছেন হয়তো আপনি এইটার মর্ম বুঝরা কিন্তু অনেকে তো মা বা শাশুড়ি তারা খাম করছেন না তারা গড়ো খাম করছেন তো তান তান শাশুড়ি তান তান ভাবে ট্রিট করছেন তো তাই তাই সেম ট্রিটমেন্ট আমার বউ আইন ধরে দিতে চাই এখান চিন্তা করেন না যে আমি যে ট্রিটমেন্ট পাইছি আমি চাই না আমার ছেলের বুঝলেন ফাউক আমি তারে আরো বেটার ট্রিট করি আপনার কাছে কি আপনি কি তা হইবা জি না ফাও অবশ্যই না যে আমি যদি বাদ কোনো আমি অবশ্য ফাইছি না এরপরেও যদি যারা ফাইছ হইন বা যদি ফাইয়া থাকি আমার একটা খেয়াল নাই যে সেমটা আমার বউয়ে সাফা করতো একটা কোনো সময়ও আমি এগ্রি করি না বউ আইব বউর লাইফ একটা জি থাইয়ের একটা স্বাধীনতা আছে থাইয়ের লাইফ একটা থাইয়ের মতো থাকতে দিতাম বুঝছেন আমি এখানে দাবাইয়া রাখতাম ওখটা করো ওখটা করো একটা করা ঠিক নাই দেশটা কি আনলেও একটা করা ঠিক নাই এ উইলিংলি করব চান্স দেও ধীরে 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 উইলিংলি করব করে না থাকতো চায় না বা মনে করো কোন এখে চায় না যে শ্বশুর শাশুড়ির লগে থাকতো একলা একটা নিজের একটা লাইফ থাকে প্রাইভেসি থাকে ওকে কোনো সমস্যা নাই ভালোভাবে সুন্দরভাবে তোমার তোমার প্রাইভেসি রক্ষা করে চলতে যাও আলাদা থাকো আলাদা গরো থাকো বা অন্য থাকো তোমার মতো থাকো বুঝছেন বালা ট্রিটমেন্ট দিলে অটোমেটিক দেখবা তো ফুয়ার বউ যদি খারাপ হয় না কিন্তু আর যদিও খারাপ হইয়া থাকে
তুমি যেহেতু যে সময় বালা বিহেভিয়ার করবা ভালোভাবে মায়া করবা অটোমেটিক দেখবা ঠিক হয়ে যাবা জি তো এরকম করা ঠিক নাই বউ আইন তোর লগে বা আমি এর ফক্ক ফাতি নাই যে বহু লগে বাদ কিছু করার জি না এদিকে আবার উল্টাটাও আছে জি শাশুড়ির বউ আইনতে দেখতে পারুন না যতন শাশুড়ি যত ভালো থাকুন জি বউ দেখতে পারুন না কারণ তিন সাইন যে আলাদা করে থাকতা জি হয়তো তাই জবও করুন না তার হাজবেন্ডে জব করা বাট মার্গরও থাকলে বা প্যারেন্টস হলের করে থাকলে তারা অ্যাটলিস্ট কিছুটা পয়সা সেভ হইব কিন্তু এটা বুঝতে রাজি না যে না আমি আমি শ্বশুর বাড়ি থাকতাম না আমি আলাদা থাকতাম চাই তখন জ্ঞান তারা মাঝে প্রবলেম ক্রিয়েট হয় ইদানিং ডিভোর্স রেট বাড়ের অনেক ক্ষেত্রে এটা তো আপনিও জানরা তো এইগুলা আমরা অন্য প্রসঙ্গে যাই অনেক তো মাতলাম আমরা আপনার ফ্যামিলি নিয়ে এখন আপনি সাবিনা বেগমের কাছে যাই সাবিনা বেগম যতটুকু আমরা জানি আপনি একজন ইউটিউবার তো আপনার ইউটিউবার জার্নি কীভাবে শুরু হয় জি আপা আমি তো এদেশ হওয়ার পরে ফুল টাইম খাম করলাম জি খাম করিয়া অনেক বছর করার পরে হঠাৎ আমি 2020 থেকে একটা শারীরিক একটা অসুবিধা হয়ে গেল বুঝছেননি একটা অসুখ হয়ে গেল যে কারণে আমি খাস ছাড়তে বাধ্য হইলাম কারণ অফিসে তো লেট ডাউন করা যায় না সাডেনলি একটা পেইন আইত তো যাই হোক খাস ছাড়ার পরে দেখা যায় এদেশ আমার টাইম পাস হয় না কারণ লং টাইম খাস করছি এখন তো আমার আবার ই একটা অভ্যাস নাই যে বাইরে যাওয়া কেউর গরো যাওয়া হামেশা তুমি গিয়া শপিং বা টাইম স্পেন্ড করো যে কারণে চিন্তা করলাম যে আমি কিতা করতাম পারি গরো বইয়া আচ্ছা একটা কিছু করি যেটা আমার টাইম পাস হয় বাচ্চাইন বড় হয়ে গেছো নিদেশ বাচ্চাইন বড় হয়ে গেলে তো আর মার তেমন একটা দায়িত্ব থাকে না যে তারা তো আর সাথে সাথে থাকতো নাই এরপরে চিন্তা করলাম যে কিছু একটা করি বিভিন্ন সময় যে ফেসবুক ঘাটাঘাটি করি ইউটিউব দেখি বিভিন্ন মেয়েরা অনেক সুন্দর সুন্দর জিনিস তারা দেয় ইউটিউবিং করে বা কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুকেও দেয় অনেক কিছু দেয় রান্না যেমন ধরো কার রান্না আমার কিন্তু রান্নার হাতটা একটু ভালো যে তো চিন্তা করলাম যে একটা কিছু করি যেভাবে টাইম পাস হয় অনেকদিন চিন্তা করার পরে 2021-22 গেলাম আমেরিকাত বেড়ানিত আমার ভাই দুইজন তখন বোন একজন তখন আরও অনেক আত্মীয় স্বজন যাওয়ার পরে আর 2015 একবার গেছিলাম আর 22 গেলাম যাওয়ার পরে দেখি তার আর এত সুন্দর সুন্দর গার্ডেনিং সামারও গেছি তার গার্ডেনও এত বেশি ফসল হয় বুঝছেন আমেরিকা কিন্তু একদম বাংলাদেশ গার্ডেন জি তারা তা হইন আবার গ্রামের মতো যে মিশিগান মিশিগান তা হইন এত সুন্দর সুন্দর ঘর বাড়ি বড় বড় গার্ডেন বেক গার্ডেন ফ্রন্ট গার্ডেন তো আমার বই নিয়ে আমার ভাই তারা এত সুন্দর সুন্দর গার্ডেনিং করেন দেখিয়া আমার যে শখ উঠলো যে এগুলা যদি আমি দেই ইউটিউব বা ফেসবুকে দেই তো মানছে দেখবা মানছে দেখছি ওরকম খুব ভালো হয়নি এই ধরনের যে চ্যানেল হল যে তো খুলে নিলাম হনো আমার বোন ফুত আসলা তান রেখলাম দেওবা কুলিয়া একটা চ্যানেল আমার মেয়েও আসলা দুজন সাথে ছোট দুজন কইলাম দেও তুমি তাইন কুলিয়া আর আমি আমার বইনের গার্ডেনটা তুলিয়া দেই আমার বইনের গার্ডেনটা তুলিয়া আমি আমার সিলেটি বাসায়ও মাতছি প্রথমে মাতিয়া তুলিয়া দিছি আর ও তাকে শুরু আসলে সবে দেখে খুব ভালো ফাইরা গার্ডেনিং আমেরিকার কয়েক একটা গার্ডেন সুন্দর সুন্দর প্লেসও গেছি খুব সুন্দর সুন্দর প্লেস আবার আমেরিকার দেখার মতো ও দিলাম তুলি তুলি মানছে খুব ভালো পাইছে দিয়া ও যাত্রা শুরু আর ইয়ার টাইমটাও পাস হইল বুঝছেনি ও লন্ডন আইলাম আইয়া তো লন্ডন তো আর তেমন একটা গার্ডেনিং আমার ছোট্ট একটা গার্ডেন তো বছরে একবার করলাম দিলাম আর কিতা দেওয়া যায় চিন্তা করলাম পরে সবে কইলা যে তোমার তো রান্না রাত বালা খুব মজা হয় তোমার রান্দা বা রান্দাটা সুন্দর হয় তো রান্নাও দেও পরে ও রান্নার কিছু ভিডিও এখন দেই আস্তে আস্তে বুঝছেন বার সুন্দর কিছু পাইলেও দেই কোনো জায়গায় নতুন নতুন গেলে বা শপিংও গেলে কিছু ভালো লাগলে ইউনিক লাগলে দেই ও আচ্ছা তো হাউ অফটেন আপনি আপলোড করেন আপনি ভিডিও বানাই আমি ট্রাই করি এভরিডে দিতাম বাট এভরিডে তো সম্ভব হয় না অনেক কাজ যে এডিট করা ভিডিও করা তো ট্রাই করি একদিন আড়া আড়া দিতাম আর এখন তো রিলস ভিডিও আইছে শর্টস ভিডিও আইছে
ওগুলা অবশ্য শর্ট করে দেওয়া যায় এভরিডে দেই এখোটা আর বড় ভিডিও বা রান্নার যে ফুল রেসিপি যেগুলা একদিন দুই দিন ফর ফর দেই তো এটা ভিডিও শেয়ার করিয়া দেন আমি নিজে করি সব কিছু ওকে সব কিছু নিজে এডিটিংও করেন আপনি জি এডিটিং করি নিজে সব কিছু নিজে করি দ্যাটস রিয়েলি গুড তো এই জিনিসটা পিক আপ করলাম আমি যে ভিডিও করা এডিটিং করা কোন অনুজ্ঞা শিখছেনই না কেউ দেখাইয়া দিছেন আপনারে জি না কেউ কাছ থেকে শিখছি না বা কেউ দেখাইয়া দিছেন না সম্পূর্ণ নিজে নিজেও ট্রাই করছি প্রথমে অবশ্যই এডিট আমার যে মেজো যে মেয়ে তাই প্রথম কয়েক দিন তাই এডিট করিয়া দিছেন আর পরে তাহার কাছ থেকে শিখছি দুই কিছুদিন দেখছি দুই তিন দিন দেখছি তাহারে তাহার কাছ থেকে দেখি দেখি নিজে এখন ট্রাই করে করি প্রথমে একটু সুন্দর হয়েছে না ভিডিওগুলা কারণ প্রথম যে কোনো কাজ তো সুন্দর হয় না যে এখন মাশাআল্লাহ সুন্দর হয় রান্দার ভিডিওগুলো খুব লাইক করেন মাইনছে ভেরি গুড ভেরি গুড খুব ভালো পাই এই যে আপনি আপনার সময়টারে খুব কাজে লাগাইরা জি ইউজুয়ালি মহিলা হল যে সময় তারা রিটায়ার করেন বা যারা কাজ নাই তারা কিন্তু কোনো কিছু করার পাইন না তখন কি তারা কন্যা অলস মস্তিষ্কের মধ্যে জোর কিতাব পুরা ওয়ার্ডটা ফাইরাম না এখন কেউ যে ইয়ে বাসা বাঁধে শয়তানের বাসা বাঁধে তো এটা কিন্তু তাকে আপনি বিরত থাকা আপনি একটা কনস্ট্রাকটিভ একটা জিনিস লইয়া একটা কন্টেন্ট ক্রিয়েট করা এটা সেউরে ক্ষতিগ্রস্ত ওইটা না আরও ইনফ্যাক্ট বেনিফিটেড ওইটা তো এই ধরনের কাজ যদি আমরা সবে একটু 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 করে করার থাকি করলাম না যে সব ইউটিউবার হয়ে যেতাম আমি ইউটিউবার হইতে পারতাম না কোনোদিন কারণ আমার এই ধরনের প্যাশন নাই বইয়া নিজে এডিটিং করতাম মাঝে মধ্যে আছে কিন্তু সবসময় গিয়ে রেগুলার বেসিস আমি করতে পারতাম না হয়তো শখে বসে তো দুই একটা করিতে পারব তো সিমিলারলি আপনি এজন্য যেমন আমার রাইটিংয়ের একটা অভ্যাস আমি লেখালেখি করি আমি যে সময় মন খারাপ থাকে বাজো থাকে আমি লেখালেখি করি কবিতা লিখি বা কিছু একটা লেখা নিজের ব্যস্ত রাখার চেষ্টা করি যাতে ওই যে খেলোকে গিয়া কোনো বাজে জিনিস নিয়ে চিন্তা করার আসলে সময় যে সময় হইব তখনই কিন্তু এটা খারাপভাবে যায় আমরা মানুষের কাছে লাগি থাকি তো আপনি যে কাজটা করা আসলে অনেক ভালো একটা কাজ করা আর কন্টিনিউ আপনার করা দরকার আপনার ভবিষ্যতে আর কিতা প্ল্যান কিতা করার আর একটা জিনিস আপা আমি মিস করছি যখন ওই যে খাজ সারলাম এদেশে আওয়ার পরেও কিন্তু আমি সাথে সাথে খাজও লাইক গেছি যেহেতু আমরা বড় একটা ফ্যামিলি হাজবেন্ডও দেখার আয়েও না আমি সাথে সাথে খাজও লাইক গেছি ফ্যামিলি সাপোর্টর লাগে পরে আর এদেশে আইয়া লেখাপড়া করবার আর সুযোগ পাইছি না দেশ যখন লেখাপড়া আছে যেহেতু আছে আমার কিছু লেখাপড়া কিন্তু এদেশে আইয়া একটু করলে আরো একটু ভালো হয় মাত কথার লাগে তো অসুস্থ হইয়া তো গরব হয়ে গেলাম তখন কিন্তু আমি স্টার্ট হলাম ওই যে কলেজে ভর্তি হয়ে গেলাম ইসলে ভর্তি হয়ে গেলাম যে দেখি এখন লেখাপড়া করি কিছু টাইম পাস গরু তো কিচ্ছু করার নাই ফার্স্ট অফ নমাজ পড়লা আপনি কিছু রান্না করলা বাচ্চাইন বড় হয়ে গেছেন তো মানে একটা তারা গরু এক বেলা খাইলে এক বেলা তারা বাইরে খার জব থাকের জব খার বেশি তো আর গরু খাজ নাই বাচ্চা একটা জিনিস কিছু আফাত আছে যে বাচ্চিন যত বড় হয় তত গরু খাম রান্দা বাড়া কমি যায় গিয়া কমি যায় জি কারণ আগে দিলাম রান্দা বাড়া করা লাগতো এখন কিন্তু দিলাম করা লাগে না কারণ আপনি গরু রান্দিয়া তুলে বাচ্চা বাড়া তাকে ঠিক কিছু খাইতে চাইব তখন কি গরু খানি খান না খান না জি তারা তো সামটাইমস আয় বারোর খানি দেশের বাচ্চা আনতে প্লাস তারা তো জব তাকে এক বেলা খার বা অনেক সময় দেখা যায় বাচ্চাইন কিন্তু এখন স্বাস্থ্য সচেতন তারা ডায়েট করে বা তো হল বাচ্চা আলম সবসময় খান না জি ও কারণে তার তেমন একটা রান্না বান্নার কাজ ব্যস্ত নাই তো সময়টা কিভাবে কাজও লাগাইতাম ও ভর্তি হয়ে গেলাম কলেজ ওই যে টাওয়ার হামলেট নিউ সিটি কলেজ জি ও ভর্তি হইয়া তিন বছর ধরে যতদিন ধরে অসুস্থ হইয়া কাজ বাদ দিছি পাশাপাশি আমি দুই দিন কলেজও যাই ইসল জি করলাম তো ওগুলাও আমার খেয়াল আছে লেখাপড়াটা কমপ্লিট করতাম আল্লাহ যদি শরীর সুস্থ রাখেন আর সময় থাকে মানুষই অনেকে আসুন যে বুড়ো হয়ে গেছো গিয়া বাচ্চা খাচ্ছেন বিয়া দিলে নাতি নাতিন হয়ে গেছেন গিয়া তারপর তুমি স্টাডি যাইতে বুড়া বেলা স্টাডি করে খেতে হবে আপনি সময় কাটানোর দেয় না যে কিছু একটা গেইন করার দেয় যেটা আপনার অনুভূতিটা কিরকম আসলে আমার অনুভূতি হইল যে সময় কাটানি
ঠিক আছে, অন্যবায় বাদ কুটনুবায় আমি ইনভলভ হইলাম না। জি এ আর দুই নম্বর হইল একটু লেখাপড়া করি, একটা কিছু শিখি বালা করি। এদেশও আইসি জব করছি, মাত কথা মোটামুটি সার্ভাইভ করে নিতাম পারি আমি, কোনো সমস্যা হয় না। বাট আরও একটু বেটার করতাম চাই, মাত কথাটা বা লেখাপড়াটা করলে আরও একটু জানমু শিখমু, হয়তো দেখা যাইব একটা বালা একটা কোর্স করমু, একটা এন্ডিং গজাইমু। লেখাপড়া সরি দেশে যে কাজ করছি, কাজের যে রিলেটেড যেগুলা আছিল কোর্স, এগুলা কিন্তু বালা লেভেল পর্যন্ত গেছি। কিন্তু ওই যে ইসল করিয়া যে একটা লেখাপড়ার দিক দিয়ে একটা এন্ডিং, ওটা আমার খেয়াল। আসলে আপনার অনেক মোটিভেশন আছে, সবাই কিন্তু মোটিভেশন পায় না, আর প্রথমত তারা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না। আপনি অনেকটা সাপোর্ট পাইরা ফ্যামিলি থেকে, যার কারণে আমার হাজবেন্ডকে প্রচুর সাপোর্ট করেন লেখাপড়ার ব্যাপারে। তাই টিচার বলে তাই আর একটু বেশি সাপোর্টিভ যে সবাই লেখাপড়া করা। আপনি বিগিনিং কথা আসলো যে আপনার বিয়ে হওয়ার পরে বাচ্চা গেছে গিয়ে আপনি ডিগ্রি শেষ করতে পারছেন, এখন কো আপনি আবার এডুকেশনে ঢুকছেন, এই যে বৃত্তি একটা আকাঙ্ক্ষা যে আমি এডুকেশন করতাম চাইছি কিন্তু করতাম পারছি না, এটা কতটুকু আপনার পীড়া দেয়? জি এফেক্ট করে, প্রচুর এফেক্ট করে। ওই যে ডিগ্রিটা কমপ্লিট করছি না, এখনো মনে হইলে খুবই খারাপ লাগে। আর তখন ছেলে হয়ে গেলা, পরে আবার স্টার্ট করছি তা বড় মেয়ে হয়ে গেলা, পারছি না, এটা কিন্তু প্রচুর আমার খারাপ লাগে। এটলিস্ট যদি ডিগ্রিটা কমপ্লিট করে দিতাম পারতাম, পরীক্ষা এক্সামটা দিলেই দাম পারতাম, পারছি না, একটা খুব খারাপ লাগে। বিয়ার পরে এডুকেশন না করি, আপনার এডুকেশন শেষ করে বাদে বিয়া করলেন না কেন? দেশও বুঝই নি তখন, 91 92, জি 92 তো আমার বিয়ে হয়েছে। তখন তো ইন্টার ফার্স করছি ডিগ্রি ফোর ইয়ার, তখন কোন সময় কিন্তু বহুত বয়স হয়ে গেছে না কি তা। ভাই আমার ভাই আইনতর খেয়াল আছিল, আমার মারও খেয়াল আছিল আমি লেখাপড়া করতাম, তো তারা মনে করছেন যে অতটুকু ঠিক আছে। এখন আর বাংলাদেশে বা ও টাইমে কিন্তু এই জিনিসটাই তারা যে ইন্টার ফোর লাইছে বা এই দেশে জিসিএসসি করে এ লেভেল করে লাইছে বিয়া দিলাই 18-19 বছরের মাঝে মেয়ে হলের বিয়া দিবার দায় অস্থির হয়েছে থাকে, 16 বছর তাকে আরম্ভ হয়েছে চিন্তা যে 16 বছর হয়ে গেছে গিয়ে বিয়া দিলাই, তারপরে 19 বছর ও মাই গড 19 বছর হয়ে গেছে গিয়া পরে দামান মিলত নাই জুলত নাই বেশি পড়ালেখা করে একিতা করতাম ফুরিরে পরে গিয়া কারণ এরকম কোয়ালিফাইড দামান ফাইতাম না আমরা, তো যার কারণে বিয়া দিলে ইতা লেখাপড়া করবার দিত না। বাট ইদানিং কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আপনার মেয়েরাও এডুকেটেড, তারা লেখাপড়া করিয়া তারা একটা নিজের পায়ে দাঁড়াইছে, এখন কেউ হয়তো বিয়ার চিন্তা সবই কিন্তু ঘরে ঘরে এখন এই জিনিসটা করে, আগর সিচুয়েশনটা রয়েছে না। এটাই যে আমরা আসলে যুগ খেলাম চেঞ্জ হয়েছে, চিন্তা ভাবনা আমরা চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ হইব ভবিষ্যতে, ভবিষ্যতে আরো চেঞ্জ হইব। আপনি কি তা মনে করেন ভবিষ্যতে চেঞ্জ কি তা আইতে পারে? ভবিষ্যতে আসলে এখন তো বাংলাদেশ হোক আর এদেশ হোক লেখাপড়া কিন্তু প্রচুর পড়া, পড়ালেখাটা সবে গুরুত্ব দেয় বা করে, প্রত্যেকটা ফ্যামিলিতে দেখা যায় যে লেখাপড়া করা, আর দ্যাটস গুড বালা। আগর চিন্তাধারাটা চেঞ্জ হয়েছে বা এখন বাংলাদেশ হোক আর এদেশ হোক মেয়েরা স্বাধীন, এতটা মানে হাজবেন্ডের বাড়ি গিয়াও অত অত তারা জোর থাকে না, স্বাধীন মতো চলাফেরা করে, বিয়ার আগে হোক বিয়ার পরে হোক ঠিক আছে। নতুন যুগ আইছে, এখন মেয়েরাও স্বাধীনতা পাইছে, ভালে কাপড়া করে। আর আপনি স্বাধীন কইতে মনে হয়েছে যে অনেক এখন মেয়েরা এখনো স্বাধীন নাই, মেয়েরা স্বাধীন না, মেয়েরা নির্যাতিত, তো আসলে কি তাই? এখন আসলে লাগে না মেয়েরা নির্যাতিত, কারণ এখনকার যে যুগ আইছে ওই যে ইন্টারনেটের যুগ, যে ইন্টারনেট আমরা তো আগে কিতা বুঝতাম না, ফোন তো আমরা ইদানিং পাইছি, ফোন তো আমরা যে সময় ছোট আসলাম ইয়াং আসলাম এই সময় পাইছি না, জি না। তো এখনকার যুগ যে মেয়েরা শাসিত এটা আসলে বিশ্বাস করা যায় না, এখন যে ইন্টারনেটের যুগ, একটু কিছু হইলেও কিন্তু ইন্টারনেটও আইগর আসাইন না, উদা স্বামীয় মারছে বা শাশুড়িয়ে নির্যাতন করছে সাথে সাথে কিন্তু ইন্টারনেটও আইগর, একটা প্রশাসনের চকুর যা আর গে একটা অ্যাকশন নেওয়া হয়ে যার,
এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, তারপরে কিছুটা আছে, কিছুটা আছে, কিছুটা থাকবে, কিছু এখন পর্যন্ত অনেক এই দেশে মহিলা হলরে কতদিন আগেও কিন্তু মার্ডার হয়েছে, হাজবেন্ড মার্ডার করছেন যখন এটা, তারপরে এখনো বাংলাদেশ থাকি কিছু বউ হলাইরা তারারে তারা শাশুড়ি তারা নির্যাতিত কররা বা হাজবেন্ডের নির্যাতিত কররা, বিকজ তারা ওরকম বউ লইয়া আইন বাংলাদেশ থাকি যারা দুনিয়ায় তারি বুঝে না, জি পুরো একটা গ্রাম থাকে তুলে লইয়া এরা যে যা করতে পারে না বা এডুকেটেড আনলে তারে কন্ট্রোল করার চেষ্টা করেন অনেকে, জি আছে এখনো নাই যে তা না, কিন্তু আগের মতো না, আগের মতো না, আগে তো অনেক আছে, আমি নিজেও খাজার মাধ্যমে দেখছি, তো আমরা নির্যাতিত লইয়া মাতলাম, আমরা রাজ্য লইয়া মাতলাম আপনার খাম লইয়া, বাট আপনি যে স্টাডি করতে চাইরা আপনার কোন লেভেলে স্টাডি করতে চাইরা, কিতা স্টাডি করতে চাইরা? আমার খেয়াল আছে আপা চাইল্ড কেয়ার কোর্স করার, আমার আছে ওই যে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার আছে লেভেল বালা হায়ার লেভেল পর্যন্ত আছে, তো এখন খেয়াল আছে স্কুলে কিছু জব করার, যে তো আমার যে সার্টিফিকেটগুলো আছে ওই বাট ওই যে হেলথ কেয়ার সরি যে চাইল্ড কেয়ার কোর্সটা যদি আমি কমপ্লিট করিলাই তাইলে আরো একটু ভালো হইব, যে একটা স্কুলে যদি জব লাগি অ্যাপ্লাই করি তখনই সার্টিফিকেটও কাম আইব, জি খেয়াল আছে। স্কুলে তো আপনার জব করিও জয়েন করতে পারেন, এসএ ভলান্টিয়ার হিসাবে শুরু করতে পারেন, তারপরে কি আপনি এসএ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঢুকতে পারেন, যেহেতু আপনি অলরেডি একটা কেয়ার ইয়েতে কি আইসেন তারা কিন্তু নিতে পারে আপনারে, পরে কাম করে করে কিন্তু আপনারে তারা সাপোর্ট দিতে পারে স্কুল প্রপার টিচার হওয়ার। যে দেখি লেখাপড়া শেষ করিলাই কলেজে যেহেতু স্টার্ট করছি 3 বছর হয়ে গেছে অবশ্য, আচ্ছা আচ্ছা, আরও কিছু লেখাপড়া করিলাই, এখন আর জবর চিন্তাটা যেমন তেমন একটা করলাম না, যেহেতু লেখাপড়া করলাম তো বাই করিলাই, আর পরবর্তীতে দেখবো চিন্তা কর্ম আবার যুব ঢুকবার। অবশ্যই লেখাপড়া যখন আপনার টাইম কিরকম স্পেন্ড করা লাগে আপনার স্টাডিতে? স্টাডিত অ্যাকচুয়ালি যে হোমওয়ার্ক দেয় তারা কিছু কিছুটা স্ট্রাগল করি, তো আমার মেয়েরা আমার হেল্প করে হোমওয়ার্ক, এখন উল্টো হয়েছে, জি জি আমার ছোট মেয়ে তাইন টিচারই মাইন্ডারি তান আব্বারটা হয়েছে, তাইন অনেক দিন টিচারই কোর্স হইন যে বাচ্চাইন ফোড়াইছেন ইংলিশ ইংলিশ সাবজেক্টও লাগে একটা এজেন্সি তো কোর্স, এখন আবার একটা কলেজের লগে আসেন, তাই আমার 2 মেয়ে কলেজে কাজ করেন আর 1 মেয়ে একটা কোম্পানিত ভালো একটা জব করেন, তাই হ্যাঁ তো তাই না আমার হেল্প করেন ছোট মেয়ে, আচ্ছা তাই না আমার হোমওয়ার্ক আমি স্ট্রাগল করলে তো তাই হেল্প করেন, ভালো লাগে এনজয় করি আপা কলেজে গিয়া রিয়েলি ওই যে লেখাপড়া গুলা খুবই এনজয় করি আমি, স্বাভাবিক আসলে যখন আমরা কাজও থাকি, ধরো একটা মানুষ যে সময় কাজও থাকে সে একটা ওয়ার্কার, ডিফারেন্ট টাইপ অফ হ্যাটস আমরা ফিনতে থাকি, যেমন যে সময় কাজ করি সে সময় কিতা অ্যাজ ওয়ার্কার হিসেবে একটা হ্যাট ফিনলাম, যে সময় আমরা স্টাডি করি তখন স্টুডেন্ট হিসেবে একটা হ্যাট, আর যে সময় আমরা যে কিতা গরত যাই মা বা অভিভাবকের একটা হ্যাট, তো এই যে ইন্ডিভিজুয়াল একটা যে দায়িত্ব আমরা ফুল পালন করিয়া যাই না, আসলে এটা কিন্তু অনেক ভালো লাগে, এটা খুইয়ে আপনি যদি আমরা শ্রোতার উদ্দেশ্যে কিছু কইতে চাই, আচ্ছা থ্যাংক ইউ দর্শক, অত সময় আমরা লাগি দেখছেন যেন আমরা অনুষ্ঠানটা, আর আমি আইও আমার ভালো লাগছে আফার লগে আমার জীবন কাহিনীটা মানে তুলিয়া ধরতে, তো আপনারাও এনজয় করছেন অফকোর্স, আর আপনারাও আপনারা বাচ্চাইন তোরে ঠিক মতো ঠিক কেয়ার করবা খেয়াল রাখবা, অটো থ্যাংক ইউ আফা আপনি আওয়ার দেয় আজকে আপনার সময় দেওয়ার দেয়, খুব ভালো লাগছে আপনারলোকে মাতিয়া, শ্রোতা বন্ধুরা আজকে এইটুকুই ছিল, আগামী সপ্তাহে নতুন কোন গেস্ট নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন, ইকরা বাংলার সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।